হাই ফ্রেন্ড, বাড়িতে আজকে একটু ছানা ছিল, তো আমি সেটা দিয়ে আজকে একটু রসগোল্লা বানিয়ে ফেললাম। ছানাটা সুন্দর করে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর ওটা একটা কাঁসার থালার মধ্যে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। তার সঙ্গে অ্যাড করেছিলাম একটু ময়দা, আর মাঝখানে তোমার সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর মাঝখানে একটা করে নকুল দানা দিয়ে আমি গোল গোল পাকিয়ে নিয়েছিলাম। আর তোমরা চাইলেও নকুল দানাটা অ্যাভয়েড করে যেতে পারো। আমি দিয়েছিলাম যাতে মাঝখানে জায়গাটা খুব সুন্দরভাবে রসটা যায়, সেই জন্য আমি দিয়েছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখো, আমি একটা একটা করে সব রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াতে যতটা পরিমাণ তোমরা চিনি দেবে তার ডবল তোমাদেরকে জল দিতে হবে। মানে আমি ওখানে 2 বাটি চিনি দিয়েছিলাম, তার সঙ্গে আমি 4 বাটি জল দিয়েছিলাম। তো আমার ওখানে একটা ভুল হয়েছিল, সেটাও তোমার সঙ্গে আমি শেয়ার করছি। আমার জলটা আর একটু দেওয়ার ছিল ওখানে, তো আমার রসের পরিমাণটা খুব কম হয়ে গেছিলো। রসের পরিমাণটা কম হয়ে গেলে যখন মিষ্টিগুলো ডুববে না, তখন ওপর দিকটা হালকা কাঁচা কাঁচা ব্যাপার আসবে, আর যখনই তুমি ওইটা উল্টাতে যাবে তখন ওগুলো ভেঙে যাওয়ার চান্স দেখলাম আমি। তো সেটাও তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আর একটা ভুল করেছিলাম, যখন দিয়েছিলাম হালকা হালকা করে এই গরম রসটাকে ওই মিষ্টিগুলোর ওপরে আমার ছিটিয়ে দেওয়ার দরকার ছিল, তো আমি এটা করিনি। সেই জন্য নিচের দিকগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। যখন আমি খুনতে করে উল্টাতে যাচ্ছিলাম তখন একটু ভেঙে যাওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছিলো। তো ওইগুলো একটা ডাবুর মতো চামচ নেবে, সাইড থেকে ওই রসটা নিয়ে ওই মিষ্টিগুলোর মাথা চারদিকে ছড়িয়ে দেবে। এই ভুলটা আমি করেছিলাম, আশা করি দ্বিতীয়বার করার সময় সংশোধন করে নেবো। তো তোমরা ওই জিনিসটা খেয়াল রেখে করবে।